ভেঙে ফেলা হচ্ছে কুখ্যাত খুনি আশা শিকদার স্বর্ণকোমল বাড়িটি। খুন করে সিমেন্ট দিয়ে চাপ ইয়ে করে ওই যে ভৈরব নদীতে ফেলাই দিতেন। দুইটা দুর্গাটা কে ছিল? আরো দুটো স্ত্রী তার, এটাই তো একটা নির্যাতন মেয়ের প্রতি। আপনার নিজের প্রথম স্ত্রীর সর্বনাশ আপনি করেছেন। কোপ দেওয়ার পরে আরো আমার গায়ে 5টা কোপ থাকে, এই ঘেড়ির উপরে কোপ আছে, এই যে কোপ আছে, এই যে কোপ আছে। কি বাইন্দা নদীতে ফেলাইছে, লাশ পায় না? শাসিকদারের 60টিরও বেশি হত্যাকাণ্ড সঙ্গে জড়িত ছিলেন বলে প্রচলিত আছে। তবে 24 হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন তার দেহরক্ষী নূরে আলম। দারে জব করার দরকার জব করে, দারে গুলি করার দরকার গুলি করে, দারে ফাঁসি দেওয়ার দরকার ফাঁসি দেয়। এই দিয়ে তো ওই দাম সিমিট বান্ধি নদীতে ফেলা যায়। 2004 সালে 10ই মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এশা সিকদারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এশা সিকদারের জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে। তার বাবা ছিলেন বন্দে আলী সিকদার। 8 ভাই বোনের মধ্যে এশা সিকদার ছিলেন দ্বিতীয়। 1967 সালে জন্মস্থান নলছিটি ছেড়ে খুলনায় চলে আসেন। ঘাটিগারেন 5 নম্বর ঘাট এলাকায়, 80-এর দশকে নিয়ন্ত্রণ নেন রেল স্টেশন 4 ও 5 নম্বর ঘাট এলাকায়। এরপর তার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়। বাইন্ধে ফেলাইলো, বাইন্ধে ফেলাই দিয়ে আমার দুইটা হাত একটা কাঠে বাইর থইয়া এত তালা কাটাই দিয়ে কাটতে ফেলাইছে। তারপর পাথর দিয়ে আবার এই পাও এই দিয়ে শেষে ফেলাইছে, পা দাও ভাঙ্গা আমার। ফলে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে রাজধানীতে যুক্ত হন এশা সিকদার। 1988 সালের নির্বাচনে তিনি তৎকালীন 8 নম্বর ওয়ার্ডের বর্তমান 21 নম্বর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। 1991 সালে বিএনপি সরকার গঠনের পর তিনি বিএনপিতে যোগ দেন। 1997 সালে 26শে ডিসেম্বর তিনি আবারও দল পরিবর্তন করেন, এবার যোগ দেন আওয়ামী লীগে। সমালোচনার মুখে কিছুদিন পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এই হলো গিয়ে এশা সিকদারের জীবন কাহিনী। মরার আগে তিনি অনেক দুর্নাম অর্জন করেছেন, যার ফলে মৃত্যুদণ্ড হওয়ার আগে তার ফ্যামিলি তার জন্য কোনো সুপারিশ করেনি, উল্টো তার ফ্যামিলির সম্পত্তি ভাগাভাগি করতে ব্যস্ত। এখন এখানে অনেকের প্রশ্ন জাগতে পারে, এত কিছু এশা সিকদার কার জন্য করল? আরে ভাই, আপনি বাঁচেন তো, ভালোভাবে বাঁচেন। আপনি মরার পর কেউ আপনাকে খারাপ বলবে, এই বাঁচার তো কোনো মূল্য নেই। এমনভাবে বাঁচেন যেন আপনি মরার পর সবাই আপনাকে নিয়ে কাঁদে, এবং মরার পরও জাতি আপনাকে 1000 বছর মনে রাখবে। আমরা সবাই যে কোনো কিছু করার আগে একটু ভাবলে হয়তো এই ভুলগুলো হয় না। এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। কেউ এশা সিকদারের মতো ভুল করবেন না, সব কিছুর হিসাব একদিন দিতে হবে। সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা, কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব। এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।